সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ইউএস। আমরা আজকে দেখাবো সেমিকন্ডাক্টর। আমরা সেমিকন্ডাক্টর বিষয়টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অনেকগুলো সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত। সেটা বেসিক ইলেকট্রনিক্স আছে, এরপরে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সহ অন্যান্য বিভিন্ন সাবজেক্টে আসলে এটা কিন্তু অন্তর্ভুক্ত। সেমিকন্ডাক্টর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক্স বলতে যে বিষয়টি বোঝায় সেটি কিন্তু সেমিকন্ডাক্টর কেন্দ্রিক। তো সেক্ষেত্রে সেমিকন্ডাক্টরকে ইলেকট্রনিক্সের বেস বলা যেতে পারে। যদি আমরা ইলেকট্রনিক্সের সংজ্ঞার দিকে যাই, তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখায় ভ্যাকুয়াম টিউব, গ্যাস টিউব এবং সেমিকন্ডাক্টরের মধ্যে যদি ইলেকট্রন প্রবাহ নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইলেকট্রনিক্সের যে সংজ্ঞা সেখানে দেখতে পাই সেমিকন্ডাক্টরের গুরুত্ব কতটুকু। তার মানে সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ে আলোচনা করা হলেই সেটাকে বলা হচ্ছে কি ইলেকট্রনিক্স। একটা বিষয় সেমিকন্ডাক্টর, আমাদের সেমিকন্ডাক্টর বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। সেমিকন্ডাক্টরের একটি সংজ্ঞা হচ্ছে, আমরা জানি ইনসুলেটরের মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ চলাচল করতে পারে না এবং কন্ডাক্টরের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। আর সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে হচ্ছে কিরকম, সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে ইনসুলেটর এবং কন্ডাক্টরের মাঝামাঝি ধরনের বিদ্যুৎ চলাচল করতে পারে বা পরিবাহিতের মাঝামাঝি, মাঝামাঝি বলতে এরকম একটা বিষয়। তবে একটি বিষয় হচ্ছে সেমিকন্ডাক্টরের আরও অন্যান্য সংজ্ঞা আছে, যে আমরা যদি সেমিকন্ডাক্টরকে ইলেকট্রন বিন্যাস করি তবে সর্ববহিষ্ঠ স্তরে চারটি ইলেকট্রন পাবো আমরা, এটা হচ্ছে একটা সংজ্ঞা। এরপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এবং ফর্মিং এনার্জি ব্যান্ড, যদি আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে চিন্তা করি সেমিকন্ডাক্টরকে, তো সেক্ষেত্রে সেমিকন্ডাক্টর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হচ্ছে এরকম। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে সামান্য দূরত্ব থাকে, সেটা হচ্ছে ফর্মিং এনার্জি গেমের মাইনাস ওয়ান ইভি বা ওয়ান ইলেকট্রিক ভোল্ট এরকম। তো সেক্ষেত্রে এই সেমিকন্ডাক্টর প্রধানত আমাদের শ্রেণীবিন্যাস করতে, সেক্ষেত্রে সেমিকন্ডাক্টর দুই প্রকার, একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা কাটি সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক ভ্যালেন্স সেমিকন্ডাক্টর। এই ভ্যালেন্স সেমিকন্ডাক্টর দুই প্রকার, তো সেটি একটি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, একটি এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এখন বিষয় হচ্ছে আমাদের, আমরা আজকের এই ভিডিওতে মূল যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কি এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে হয় পি টাইপ সেমি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে হবে প্রথমে পি টাইপ সেমিকন্ডাক্টর। একটি বিষয় হচ্ছে আমাদের আগে আর একটি বিষয় জানা দরকার, যে আমরা খাঁটি যে সেমিকন্ডাক্টর তার পরিবাহিত বৃদ্ধির জন্য এর সাথে ব্যাটারি মিশ্রণ করা হয়, যে প্রক্রিয়া এই ব্যাটারি মিশ্রণ করা হয় তাকে ডোপিং বলা হয়। একটি বিষয়, খাঁটি সেমিকন্ডাক্টর এর পরিবাহিত বৃদ্ধি করার জন্য এর সাথে ব্যাটারি মিশ্রিত করা হয়, যে প্রক্রিয়ায় খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারি মিশ্রণ করা হয় তাকে ডোপিং বলে। তো সেক্ষেত্রে আমরা যে এই যে আমাদের এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, আমাদের এখানে কিন্তু একটা বিষয় বলা ছিল, একটা হলো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, একটা হলো ব্যাটারি সেমিকন্ডাক্টর। তো এই ভ্যালেন্স সেমিকন্ডাক্টর দুই প্রকার, এর মধ্যে একটি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এর মধ্যে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন একটি বিষয় হচ্ছে আমাদের এখানে যদি পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে এরকম একটি সেমিকন্ডাক্টর যে যে সেমিকন্ডাক্টরে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে সামান্য পরিমাণ ত্রিজোজি মোল, যেমন ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম মিশ্রিত করা হয় তাকে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং এখানে একটি বিষয়, আমাদের এই ত্রিজোজি মোল, আমাদের আমরা যদি একটি বিষয় এরকম আসি, আমরা এখানে সাপোজ যে কোনো একটা বিষয় আমরা বললাম একটা সেমিকন্ডাক্টর, এর সর্ববহিষ্ঠ স্তরে চারটি ইলেকট্রন থাকবে। এরপর ত্রিজোজি মোল যদি আমরা ধরি, এর সর্ববহিষ্ঠ স্তরে তিনটি ইলেকট্রন থাকবে, যেমন এই তিনটি ইলেকট্রন থাকলো আমরা যে কোনো একটি ধরে নিলাম। তো সেক্ষেত্রে এখন এই যে চারটি ইলেকট্রন থাকবে এখানে, চারটি আর তিনটি, তো কি করবে আমাদের সেমিকন্ডাক্টরের চারটি ইলেকট্রন এবং ত্রিজোজি মোলে তিনটি ইলেকট্রন, এর মধ্যে কি করবে তিনটি কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, কিন্তু এই যে একটি ইলেকট্রন থেকে যাবে এখানে, কিন্তু একটি ইলেকট্রন থেকে যায়, একটি থেকে যাবে, একটি গাঠি থেকে যাবে, তার অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে না সেমিকন্ডাক্টরের সাথে। এখানে যে গাঠি থেকে যাবে, এই গাঠিকে বলা হবে হোল। হোল কিন্তু পজিটিভ চার্জের আধিক্যকে প্রকাশ করে, তো সেক্ষেত্রে এখানে হোল যদি পজিটিভ চার্জের আধিক্যকে প্রকাশ করে সেক্ষেত্রে এটি একটি পি টাইপ সেমিকন্ডাক্টর, এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কী করে পজিটিভ চার্জকে নির্দেশ করে। এই হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরির প্রক্রিয়া। তো আমি একটু আরেকবার রিভিউ করি, সেক্ষেত্রে সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, যেমন জার্মেনিয়াম,
বা সিলিকন, এটা আমরা জানি চতুর্থ বা চার চারটা যদি থাকে ইলেকট্রন থাকে সব বৈশিষ্ট্য স্তরে, এবং অন্য যে বিষয়গুলো আছে ত্রিযোজি মৌল যেমন ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, এই সদস্যের সব বৈশিষ্ট্য স্তরে তিনটি ইলেকট্রন থাকবে। এখানে সেমিকন্ডাক্টরের চারটি ইলেকট্রন এবং ত্রিযোজি মৌলের তিনটি ইলেকট্রন, এর মধ্যে কি করবে তিনটি কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, এবং একটি কিন্তু ঘাঁটি থেকে যাবে, আমাদের একটি ঘাঁটি থেকে এই ঘাঁটি জড়িত যে বিষয়টা থাকবে ইলেকট্রন, এটা হচ্ছে এটাকে বলা হবে হোল। হোল কিন্তু পজিটিভ চার্জের আধিক্য বহন করে এবং এটাকে বলা হয় তৃতীয় সেমিকন্ডাক্টর। এরপর আমরা যে এনটাইপ সেমিকন্ডাক্টর দিকে আসি, এনটাইপ সেমিকন্ডাক্টর, তো সেক্ষেত্রে এনটাইপ সেমিকন্ডাক্টর কি করবে যে সেম প্রক্রিয়া একটু ভিন্ন বিষয়, জাস্ট এখানে একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে সামান্য পরিমাণ পঞ্চযোজী মোল যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস, এগুলো যদি আমরা মিশ্রণ করি তবে যে সেমিকন্ডাক্টর পাওয়া যাবে তাকে বলা হবে এনটাইপ সেমিকন্ডাক্টর। একটি বিষয় আমি আবারও কি করি আমাদের বললাম, এটা আমাদের একটি সেমিকন্ডাক্টর সর্ববহিষ্ঠ, এখানে কি চারটি ইলেকট্রন থাকবে এবং এটি হচ্ছে একটি পঞ্চযোজী মৌলের সর্ববহিষ্ঠ। তো আমরা বললাম এখানে পাঁচটি ইলেকট্রন থাকবে, তো পাঁচটি ইলেকট্রন থাকলে এখানে কি হচ্ছে, এখানে সেমিকন্ডাক্টর চারটি এবং এখানে পাঁচটি, এর মধ্যে কি চারটি কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, কিন্তু এখানে কিন্তু একটি ইলেকট্রন অতিরিক্ত থেকে যাবে, একটি ইলেকট্রন অতিরিক্ত থেকে যাবে সেটা কি করবে, সেটা মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করবে। এই যে মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করবে সে কিন্তু এটা কিন্তু একটি নেগেটিভ চার্জ বহন করে, এটা হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে, তো এই নেগেটিভ চার্জের কারণে এটাকে একটা নাম হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো আমি যদি আরেকবার একটু রিভিউ করি, এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে যে সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস মিশ্রিত করা হয় তাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে একটি মিশ্রিত সেমিকন্ডাক্টর যেমন জার্মানিয়াম বা আর্সেনিক, সেখানে কি হচ্ছে সেখানে কি থাকে সর্বশেষ চারটি ইলেকট্রন থাকে, পঞ্চযোজী মৌল সেখানে কি থাকে পাঁচটি ইলেকট্রন থাকে, এই পাঁচটি এবং এই চারটি এই দুইটা মিলে চারটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এবং এখানে পঞ্চযোজী মৌলের ক্ষেত্রে একটি ইলেকট্রন থেকে যায়, সেটা কিন্তু সে কিন্তু বন্ড তৈরি করার মতো ইলেকট্রন পায় না, তার কারণে কি হয় এটা মুক্ত ইলেকট্রন হিসেবে ঘোরাফেরা করে, এটা কিন্তু নেগেটিভ চার্জ নির্দেশ করে এবং নেগেটিভ চার্জের আধিক্য, এখানে কিন্তু নেগেটিভ চার্জের আধিক্য এই জন্য এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে মোটামুটি সেমিকন্ডাক্টর সম্পর্কে একটু ধারণা দিলাম, সেমিকন্ডাক্টরের বেসিক সম্পর্কে একটু কথা বললাম। তো একটি বিষয় হচ্ছে সেমিকন্ডাক্টর দেখে দেখাদের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর কিন্তু সংজ্ঞা আছে, সেমিকন্ডাক্টরের বিভিন্ন সংজ্ঞা দেওয়া যায়। একটি বিষয় হচ্ছে পরিবাহিতা, যে পরিবাহিতার ভিত্তি করে সেমিকন্ডাক্টর, মানে সেমিকন্ডাক্টরের পরিবাহিত হচ্ছে আমরা যদি কন্ডাক্টর এবং ইনসুলেটরের সাথে তুলনা করি সেক্ষেত্রে হচ্ছে সেমিকন্ডাক্টরের পরিবাহিত হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি, অর্থাৎ এর কন্ডাক্টিভিটি সেমি ইনসুলেটরের চেয়ে বেশি এবং কন্ডাক্টর হচ্ছে কম, এটা বিষয়। এরপর আরেকটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ স্তরে চারটি ইলেকট্রন থাকবে, এটা মনে রাখতে হবে। তো যদি এরকম হয় এরপরে আবার বুঝতে পারি যে রেজিস্টিভিটি, যে সেমিকন্ডাক্টর রেজিস্টিভিটি হচ্ছে কি 10^4 এরকম হবে, 10^4 ওহম, একটা বিষয়। এরপরে আমরা যদি আবার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করি তো সেক্ষেত্রে সেখানে ইনসুলেটর এবং কন্ডাক্টরের সাথে তুলনা করি আমরা, সেক্ষেত্রে ইনসুলেটরের ক্ষেত্রে কি হচ্ছে, ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ড এর মধ্যকার এনার্জি গ্যাপ অনেক বেশি থাকে, যার কারণে কি এর মধ্যে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে না, এবং কন্ডাক্টরের কি থাকে কন্ডাক্টরের ক্ষেত্রে কি কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ড এটা কি খেলে অধীর অবস্থা থাকে, এর মধ্যে কোনো প্রকার এনার্জি গ্যাপ থাকে না, থার্মাল এনার্জি থাকে না, যার কারণে গেলে যদি কারেন্ট প্রবাহিত হয়। এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, আমরা যদি চিত্রকে দেখাই, যে আমরা চিত্রকে দেখাই এরকম একটি বিষয়, আমাদের এইটি যদি ভ্যালেন্স ব্যান্ড হয়, সাপোজ আমরা ধরলাম এটা ভ্যালেন্স ব্যান্ড, তো সেক্ষেত্রে আবার ধরলাম এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, এটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। তো এর মধ্যে যে এই যে এনার্জি গ্যাপ, ফর্মিং এনার্জি গ্যাপ যেটা বলে, এটার মান হয় 1 eV বা 1 ইলেকট্রিক ভোল্টের মতো হয়, যে ফর্মিং এনার্জি গ্যাপ এটা। তো এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের
ক্ষেত্রে এটা কি অবস্থা হয়, তো একটা বিষয় এরপর আমরা যদি বিবেচনা করি যে ইনসুলেটরের ক্ষেত্রে কিরকম হয়, যদি ইনসুলেটর বিবেচনা করি ইনসুলেটরের ক্ষেত্রে আমাদের এটা যদি ব্যালেন্স ব্যান্ড হয় আর এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয় তাহলে এর মধ্যে অনেক দূরত্ব থাকে আমাদের। একটা হচ্ছে এটা এটা যদি যদি ভি ব্যান্ড আমি ধরলাম ব্যালেন্স ব্যান্ড, এটা ধরলাম সি ব্যান্ড অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই এটা হলো কি ফরবিডেন এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ এটা কিন্তু অনেক বেশি থাকে। তারপরে কি হয় এর মধ্যে যদি কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হয় না। এবার আমরা যদি কন্ডাক্টরের ক্ষেত্রে বিবেচনা করি কন্ডাক্টর, কন্ডাক্টরের ক্ষেত্রে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কি থাকে অবালেন্স থাকে, অর্থাৎ এর মধ্যে কোনো প্রকার এনার্জি গ্যাপ থাকে না যার কারণে এর মধ্যে কারেন্ট প্রবাহিত দ্রুত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি ভি ব্যান্ড ব্যাখ্যা করলাম এবং এটা ধরলাম আমরা কন্ডাকশন ব্যান্ড অর্থাৎ সি ব্যান্ড, এটা হচ্ছে কি আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই ট্রানজিস্টর নিয়ে আলোচনা করবো, যে সেক্ষেত্রে আমি ট্রানজিস্টরের গঠন সহ অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো। আশা করি আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন, আপনারা সে অপেক্ষায় থাকবেন, আমি সেই ভিডিওতে আপনাদের মনে রাখার পূর্ণ চেষ্টা করবো। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। সকলে সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।